পিলিহা হল কমলা আকৃতির স্পঞ্জের মতো একটি বড় গ্রন্থি এটি মানব শরীরের বাম দিকে বুকের পাজরার নবম দশম এবং একাদশতম পাজরার নিচে অবস্থিত থাকে বোঝা গেল না না হচ্ছে যে আমাদের এই বুকে এই সাইডে এগারোটি পাজড়া আছে এবং এই সাইডে এগারোটি পাজড়া আছে এই এইখান থেকে গোনা হয় এই দিক থেকে গুনলে পরে এই পর্যন্ত এগারোটা থাকে এবং এই ডান দিকে এগারোটি থাকে এবার এই দিক থেকে গুনতে গুনতে নয় নাম্বার থেকে শুরু হচ্ছে নয় নাম্বার দশ নাম্বার এবং একাদশ নাম্বার পর্যন্ত এই পাঁচটার নিচে বুকের এই বা সাইডটায় কিন্তু এই তিনটে পাঁচটার নিচে এই পিলিহাটি কিন্তু অবস্থিত থাকে দেখুন এই ছবিটিতে দেখানো হচ্ছে স্পষ্টভাবে বোঝা যাবে আচ্ছা এই প্লীহাটি লম্বায় লম্বায় কতটা হয় লম্বায় হয় হচ্ছে সাড়ে চার ইঞ্চি ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত এবং চওড়ায় হয় কিন্তু আড়াই ইঞ্চি পর্যন্ত আর এটার ওজন হচ্ছে দেড়শো গ্রাম থেকে আড়াইশো গ্রামের মধ্যে থাকে বাইরে থেকে প্লিহার উপস্থিতি কিন্তু বুঝতে পারা যায় না বাইরে থেকে প্লিহার উপস্থিতি বোঝা যাবে না কিন্তু ম্যালেরিয়া বা অন্য কোনো রোগজনিত কারণে প্লীহা বৃদ্ধি পেলে তবেই কিন্তু তা হাত দিয়ে বোঝা যাবে এবং তাছাড়া ইউএচি করলে এই রোগটি কিন্তু ধরা পড়বে অর্থাৎ প্লীহাটা বৃদ্ধি পেয়ে যায় সেটা ধরা পড়ে যাবে আজকের ভিডিওতে এই বদ্ধিত প্লীহার লক্ষণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকরী চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে তুলে ধরব যাতে ঔষধ নির্বাচনে বিশেষ সুবিধা হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বর্ধিত যে পিলিহা রোগটি হয় এই রোগটি আমরা বাইরে থেকে কিভাবে তার সেই লক্ষণগুলো পেতে পারি অর্থাৎ কী লক্ষণ থেকে আমরা ধরে নিতে পারি যে প্লিহা বদ্ধিত হয়েছে নাম্বার ওয়ান হয়েছে অ্যানিমিয়া হয়ে চেহারা কিন্তু ফ্যাকাস হয়ে যেতে পারে নাম্বার টু সংক্রমণজনিত রোগে আক্রান্ত হতে পারে সহজে রক্তপাত হতে পারে বাম দিকের পেটে অস্বস্তি নাম্বার ফাইভ হচ্ছে ক্লান্তিবোধ এই লক্ষণগুলো থাকলে আমরা ধরে নিতে পারি যে রুগীর প্লীহা বর্ধিত হয়েছে এবং তার থেকে কনফার্ম হওয়া যায় যে ইউএসজি করলে কিন্তু ধরা পড়ে যে প্লিহা বদ নাম্বার ওয়ান রেমিডি সিয়ানোথাস অ্যামেরিকেনাস এই সিয়ানোথাস অ্যামেরিকেনাস যে রেমিডিসটি রয়েছে সে রেমিডিসটিতে আমরা কীরকম ধরনের লক্ষণগুলো পেতে পারি এই রেমিডিসটিতে কোনো ধাতগত লক্ষণ কিন্তু পাওয়া যায় না অর্থাৎ এর রুগীরা যে গরম না শীতকাতন না প্রধান ধত তার কিন্তু কোনো ব্যাখ্যা আমি পাইনি রুগী রক্তহীন তবে এ রুগীরা কিন্তু রক্তহীন হয় অর্থাৎ অ্যানিমিয়াগ্রস্ত রোগে আক্রান্ত হয় অনেকে বাবুরা বলেন যে লিহা রোগে এই রেমিডিটা কিন্তু অব্যর্থ ফল দেয় এই রেমিডিসে প্লিয়া খুব বড় এবং শক্ত হয় এবং সেখানে শুস ফুটানোর মতো কিন্তু ব্যথা থাকে রুগীরা কিন্তু বাম পাশে চেপে শুতে পারে না বাম পাশে চেপে শুলে ও ব্যথা যন্ত্রণা কিন্তু বৃদ্ধি পায় রুগী কোষ্ঠকাঠিন্যের সঙ্গে শ্বাসকষ্ট থাকে এই প্লিহা রোগে রুগীর কোষ্ঠকাঠিন্যের সঙ্গে কোষ্ঠকাঠিনের সঙ্গে রুগীর কিন্তু শ্বাসকষ্ট রোগটিও কিন্তু থাকে এই রেমেডিসটিতে রোগের সঙ্গে অর্থাৎ এই বর্ধিত প্লিহার সঙ্গে পুরাতন বংকাইটিসে প্রচুর পরিমাণে সেলের স্রাব নির্গত হলেও ঔষধটি কার্যকরী হবে এই রেমেডিসটিতে নাম্বার টু রেমিডি চায়না চায়নার রুগীরা শীতকাতর হয় অপরিষ্কার অপরিচ্ছন্ন হয় অনেক দিন জ্বরে ভুগে প্লীহা বড় হলে এবং রুগী দুর্বল হয়ে পড়লে ঔষধটি কার্যকারী হবে এই চায়না রোগীদের প্রবল খোদা থাকে কিন্তু তথাপিও খাদ্যে অনিচ্ছা কিন্তু প্রকাশ করে খেতে থাকে কিন্তু খেতে পারে না চায়না রুগীদের নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্টভাবে রোগাক্রমণ হয় এই রেমেডিসটি সুন্দর একটা লক্ষণ রয়েছে যে এই চায়নার যদি রুগী হয় তাহলে তার রোগের আক্রমণ একটা নির্দিষ্ট টাইমে হবে বা নির্দিষ্টভাবে হবে সেটা কীরকম যে রোগ মনে করুন এই প্লিহার বেদনাটাই রোজ হয়তো সকাল আটটার সময় আসে বা এরকম হতে পারে যে সকালের দিকে আটটার সময় ব্যথা হলো বিকালের দিকে অন্য কোনো সমস্যা দেখা গেলো এরকমভাবে ক্রম পর্যায়ে অর্থাৎ নির্দিষ্টভাবে বা নির্দিষ্ট টাইমলিভাবে এই চায়না রোগীদের কিন্তু রোগের আক্রমণ হয় রুগীদের একটি হাত ঠান্ডা অপটি গরম নাম্বার থ্রি রেমেডি কার্বোভেজ কার্বোভেজের রুগীরা শীতকাতর হয় কুজো মোটা অলস হতে পারে এই যে আমাদের যে সালফার রেমেডিসটি রয়েছে এরকম কিন্তু কুজো হতে পারে মোটা হতে পারে এবং অলস হতে পারে মাঝে মাঝে প্লিহার স্থানে চিড়িক মারার মতো বেদনা এই যে এই কার্বোবেজের রুগীদের প্লেহা প্লিহা যদি বর্ধিত হয় তাহলে এই ব্যথা এই ব্যথা কিন্তু সময় থাকে না মাঝে মধ্যে ব্যথা হয় এটা এবং সেই ব্যথাটা হচ্ছে চিড়িক মারার মতন অর্থাৎ জিলিক মারা ব্যথাও বলে এটাকে এই চিড়িক মারার মতন কিন্তু বেদনা থাকে এ রুগীদের শরীরের অভ্যন্তরে জ্বালা থাকে কিন্তু অস্থিরতা থাকে না আমাদের যে আর্সেনিকাম অ্যালবাম বা অ্যাকোনাইট ন্যাপ যে রেমেডিস দুটি রয়েছে এতে কিন্তু রুগীদের জ্বালাও থাকে এবং জ্বালার সঙ্গে কিন্তু অস্থিরতা থাকে কিন্তু এই কার্বোভাইজের রুগীদের ভিতরে জ্বালা থাকে কিন্তু অস্থিরতা কিন্তু থাকে না এটা মনে রাখতে হবে রুগীদের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় রোগে ভোগে ভুগে এদের কিন্তু স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় অর্থাৎ ভুলে যাওয়ার প্রবণতাটা এসে যায় নাম্বার ফোর রেমেডি ব্রায়োনে অ্যালবা এই ব্রায়োনিয়ার অ্যালবার রুগীরা হয় গরম কাতর বৃত্ত প্রদান বেত ধাতুর কালো বর্ণের ব্যক্তি এবং হালাকা পাতলা গঠনও কিন্তু হতে পারে এই যে আমি অনেকগুলো কিন্তু ধাতগত বৈশিষ্ট্য বললাম প্লিহার স্থানে সুস ফুটানোর মতো বেদনা কোষ্ঠবদ্ধ প্রভৃতি লক্ষণে ঔষধটি কিন্তু কার্যকরী প্লিহার স্থানে প্লিহাটা কোথায় অবস্থিত আমরা জানলাম যদি এবার আপনি যদি ধারণা করেন যে প্লিহার বেতা ডান দিকে হয় তাহলে তো ভুয়ো হয়ে যাবে কারণ প্লিহাটা থাকে শরীরে বাঁ দিকে তাহলে এই স্থানে সুসফুটানোর মতন বেদনা মনে হচ্ছে কেউ সুচ দিয়ে ফুটো করছে এর এই ব্রায়নার বেদনার বৈশিষ্ট্যইটাই হচ্ছে কিন্তু সুসফুটান সুসফুটানো বেদনা তো প্লিহার স্থানে সুসফুটানো বেদনা থাকবে আক্রান্ত ফাশে চেপে শুলে বেদনার উপশম আক্রান্ত ফাশে কোথায় আমরা তো জানলাম যে প্লিহাটা শরীরে বা দিকে থাকে তাহলে বা দিকে চেপে শুলে কিন্তু বেদনার উপশম হবে এই ব্রায়নার রেমেডিসটি খুব সুন্দর একটা লক্ষণ এবার এই লক্ষণগুলো মূল্যায়ন করা জানতে হবে যদি আপনারা অর্গানন একটু যদি পড়েন অর্গানন একশো তিপ্পান্ন নম্বর সূত্রে কিন্তু চারটে চারটে লক্ষণের কথা বলা হয়েছে চারটে সিপ্টমের কথা বলা হয়েছে সেখানে একটা এক নম্বরে আছে মোর স্টিকিং সিম্টম মোর স্টিকিং সিমটমকে যদি আপনি অন্য ট্রান্সলেট করেন তাহলে হবে অধিকতর আকর্ষণীয় লক্ষণ আমরা জানি যে রোগী যে পাশে রোগে আক্রান্ত হোক না কেন সেই পাশে সে বৃদ্ধি হবে এটা বি হবে এটা হয় আপনার এই ডান দিকে মনে করেন আপনার এই যে এই ডান দিকে একটা ফোড়া হলো এবার এই দিকে যদি ফোঁড়া হয় আপনি এইদিকে চেপে শুন তাহলে সাধারণভাবে কি হবে ব্যথা কিন্তু বৃদ্ধি হবে এটা কিন্তু সাধারণ কথা এটা হতে হয় কিন্তু ব্রায়নিয়ার সেরকমটি হয় না ব্রায়নিয়ার যেদিকে রোগে আক্রান্ত হবে সেই দিকে চেপে শুলে উপশম হবে তাহলে এই লক্ষণটি কীরকম স্বাভাবিক লক্ষণ নয় কিন্তু তাহলে এই লক্ষণটি অবশ্যই মোর স্টিকিং সিমটম কারণ এই ধরনের সিমটম কিন্তু আপনার মনকে আকর্ষণ করবে বিপরীত উল্টো চিন্তাধারা হয়ে যায় উল্টো লক্ষণের মতো হয়ে যায় তাহলে এই লক্ষণগুলো বুঝতে হবে এরকম যদি লক্ষণ পাওয়া যায় তাহলে এক দুটো লক্ষণ থেকে কিন্তু ঔষধ নির্বাচন করা যায় ঔষধ নির্বাচনে ভুল হয় না রুগীর প্রবল পিপাসা থাকে কিন্তু বারবার জলপান করে না এই যে যে একটা লক্ষণ আপনি যদি প্রশ্ন করেন যে রু ব্রায়নে অ্যালবার রুগীদের প্রচুর পিপাসা থাকে তো প্রচুর যদি জল পিপাসা থাকে তাহলে কিন্তু তাকে বারবার জল খেতে হবে এটা সাধারণ কথা কিন্তু ব্রায়নে রুগীরা কিন্তু সেরকমটি করে না কেন করে না অসুবিধে এটা কোথায় তা জল পিপাসা লেগেছে তথাপিও সে জল খেতে চায় না এর কারণটা কোথায় যদি আপনি মানুষে বলে যে একটা এই যে মানে কীরকম যেন একটা কথা বলে যে কান টালে মাথা কিন্তু এসে যায় এই ব্রায়নের সেরকম যদি আপনার কারণটা নেন তাহলে ওর অরিজিনাল কারণটা এসে যাবে কীরকম যে ব্রায়োনিয়ার এই যে যে প্রবল পিপাসা থাকা সত্ত্বেও বারবার জলপান করে না এর কারণটা হচ্ছে যে ব্রায়নিয়ার রুগীরা যদি নড়াচড়া করে তাহলে তার রোগ বৃদ্ধি হয় যখনই তার যে কোনো রোগে আক্রান্ত হয় তখন সে নড়াচড়া করতে চায় না স্থির হয়ে থাকতে চায় কারণ নড়াচড়া করলে তার রোগ বেদনা বৃদ্ধি পাবে তার জন্য আলসেমি এসে যায় সেই জন্য প্রবল পিপাসা থাকা সত্ত্বেও রুগী মনে মনে পাবে আরেকটু পরে খাবো আর একটু পরে খাবো তার জন্য কী করে যে ব্রায়োনিয়ার রুগীদের প্রবল পিপাসা থাকা সত্ত্বেও সে কিন্তু বারবার জলপান করে না এক সঙ্গে দীর্ঘক্ষণ পরে এক একসঙ্গে অনেকটা পরিমাণ জলপান করে খুব তাড়াতাড়ি ফিরে আসব এরকম নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিমান জয় হোমিওপ্যাথি